হাই ফ্রেন্ডস, ওয়েলকাম। আমি রাহুল আর তোমরা দেখছো MLT বাই রাহুল। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকের ভিডিওটা মেনলি জব সংক্রান্ত একটা রিক্রুটমেন্ট ভিডিও তোমাদের জন্য। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট 2024 ICTC ল্যাব টেকনিশিয়ানের জব রয়েছে কলকাতা মেডিকেল কলেজের তরফ থেকে। ভ্যাকেন্সিটা রিলিজ হয়েছে যেহেতু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে, তাই এটা মেন WB হেলথের ওয়েবসাইটে পাবে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ডাইরেক্টে PDFটি ডাউনলোড করতে পারবে তোমরা, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা 9-8 পাবলিশ হয়েছে। কটা পোস্ট রয়েছে, কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান দরকার, সব কিছু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো অনেকেই তোমরা ল্যাব টেকনিশিয়ানের ভ্যাকেন্সির ব্যাপারে জিজ্ঞাসা করো, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হেলথ থেকে এইরকমভাবেই ভ্যাকেন্সিস বেরোয় কন্ট্রাকচুয়াল বেসিসই। তো সেগুলোর ক্রাইটেরিয়া কী বা কীভাবে কী অ্যাপ্লাই করবে সবটাই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এই নোটিশটা 9 আগস্ট পাবলিশ হয়। মেমো নাম্বার দেওয়া আছে, বলা আছে ইন কানেকশন উইথ দ্য মেমো নাম্বার দেওয়া আছে 26/6/2024 গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্ট থেকে এই মেডিকেল কলেজের ICTC ল্যাবরেটরিতে একটা পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস জবের রিক্রুটমেন্ট হয় কথা হয়। এটা 23/8/2024 তোমাদের এখানে এই বলা আছে। 23/8/2024 মধ্যে তোমাদেরকে ডকুমেন্টসগুলো সব সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। ওই অ্যাড্রেস হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা, ওয়ার্কিং ডেজ 10 AM to 4 PM পর্যন্ত। একদম বলে দিয়েছে ফটোকপি অফ দ্য সাপোর্টিভ ডকুমেন্ট সাচ অ্যাজ এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, কাস্ট প্রুফ, ইন কেস অফ SC ST OBC ফটোকপি সেলফ অ্যাটেস্টেড মার্কশিট সার্টিফিকেট। দ্য সিলেকশন ইজ বেসড অন, এরপর দেখো দ্য সিলেকশন ইজ বেসড অন দ্য রিটার্ন এক্সামিনেশন 70 মার্কস ফলোড বাই দ্য ইন্টারভিউ 30 মার্কস। রিটার্ন টেস্ট উইল বি কন্ডাক্টেড অন 6 সেপ্টেম্বর ইন UNB হল মেডিকেল কলেজ কলকাতা 11:30 AM। ICTC ল্যাবরেটরি টেকনিশিয়ান MSc কলকাতা, নাম্বার অফ পোস্ট 2, 100-point রোস্টার ফর রিজার্ভ ক্যান্ডিডেট উইল বি ফলোড ফর দ্য রিক্রুটমেন্ট প্রসিজার, অ্যাপয়েন্টমেন্ট ইজ পিওরলি অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিস এগেনস্ট এ কন্ট্রাকচুয়াল রিকমেন্ডেশন 21,000 rupees 21,000 পার মান্থ। এরপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশানের ব্যাপারে। অবশ্যই BSc ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি BMLT বা BMLC অর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT অর DMLS উইথ দ্য কোর্স ডিউরেশন অ্যাট লিস্ট 2 ইয়ার্স। অল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হ্যাভ টু বি রিকগনাইজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট, এখানে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স চেয়েছে 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন ডায়াগনস্টিক ল্যাবরেটরি ফর দোজ উইথ BSc ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স অফ 2 ইয়ার্স, 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফর দোজ ওয়ার্কিং ইন ডায়াগনস্টিক ল্যাবরেটরি ফর ক্যান্ডিডেটস হ্যাভিং MSc ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ক্যান্ডিডেটস উইথ এক্সপিরিয়েন্স উইথ ওয়ার্কিং ইন অ্যাক্রিডেটেড ল্যাব হু হ্যাভ ফর দ্য অ্যাক্রিডেটেড উইথ বি প্রেফার্ড। ডিজারেবল কোয়ালিফিকেশান MSc ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি MMLC, আদার এক্সপার্টাইজ রিকোয়ার্ড, ওয়ার্কিং নলেজ অফ দ্য কম্পিউটার, টার্ম অফ দ্য রিপোর্টার টিওআর হচ্ছে অ্যাজ পার দ্য নর্মস অফ ন্যাকো WB SAP অ্যান্ড CS। 60 বছর পর্যন্ত তোমরা যারা রয়েছ অবশ্যই অ্যাপ্লিকেশানটি করতে পারবে। নিচে আসলে তোমরা এই PDFটি ডাউনলোড করলে অ্যাপ্লিকেশান ফর্মটি পাবে, ডাউনলোড করো এবং ফিল আপ করে কী কী অ্যাটেস্টেড করতে হবে সব কিছু দেওয়া আছে, সেটি অ্যাটাচ করে ড্রপ বক্স করো। তো এই হচ্ছে আজকের আপডেট। ভালো লাগলে শেয়ার করো এবং লাইক করো, চ্যানেলটির সাথে যুক্ত থেকো।